যারা কোরআন দি এই জমিনে দ্বীন قائم করতে চায় তাদেরকে যদি محبت করে নিতেন যিনি আপনাকে বিজয়ী বানায় দিতেন তিনি কে সত্য আছে বলে আপনি জুলুম নির্যাতন নিপীড়ন করেছিলেন ক্ষমতা আছে বলেই মিথ্যাচার চালিয়েছিলেন নিরপরাধ মানুষের উপরে যেভাবে ইচ্ছা সেভাবে জুলুম নির্যাতন করলেন দ্বীনটাকে যেভাবে ইচ্ছা আপনি দ্বীনের ব্যাখ্যা অপব্যাখ্যায় পরিণত করলেন এমন লোকদেরকে যিনি ভুলে যাবেন তিনি কে আমাদের রাষ্ট্রের যারা দায়িত্বে আছে প্রত্যেকের জন্য এখন সময় হচ্ছে এমন প্রত্যেকের এখন বলা উচিত ও আমার জাতি আর দাবের চাই না মারামারি কাটাকাটি হানাহানি চাই না আসুন সবাই তওবা করি আল্লাহর কাছে যিনি মাফ করে দিবেন তিনি কে আল্লাহ এবার একটা হাদিস কই উল্টে যায় না কিন্তু আল্লাহ হাবিব বলেন সহিহ বুখারীর বর্ণনা صحيح مسلم ভিতরে এসেছে আল্লাহর হাবিব বলেছেন আল্লুল মারজান ফি মাত্তাফাক আলাইহি শাইখানের ভিতরে এসেছে আল্লাহর হাবিব বললেন রাজুলুন বায়া রাজুলান লা ইউবায়ুহু ইল্লা আদ-দুনিয়া এমন কিছু মানুষ থাকবে শুধুমাত্র দুনিয়া অর্জনের জন্য রাজনীতি করবে নেতার নেতৃত্ব মানবে এরপরে শব্দ চয়নগুলো শুনেন আল্লাহর হাবিব বলেন ও ইল্লা লাম ইয়াফিলহু যদি পদ পদবি দেন যদি তাকে কোন পদের অধিকারী বানায় নেতাকে বলে নেতা তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই ঠিক কিনা বলেন রাসূল বলে ও ইল্লা লাম ইয়াফিলহু আর যদি তাকে কোন পদ না দেওয়া হয় নেতা তোর দরকার নাই রাজপথে তোর সাথে নাই এই মার্কা রাজনীতি যারা করবে আল্লাহর হাবিব বলছে লা ইউকাল্লিমুহুমুল্লাহ তার সঙ্গে আল্লাহর কোনো কথা হবে না ওয়ালা ইউযাক্কিহিম তার দিকে আল্লাহ দয়া দেখাবেন না ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম তার দিকে আল্লাহ তাকাবেন না কয় জন্য আল্লাহর জন্য রাজনীতি করেন ঠিক কইছে দর্জন ঠিক কয়জন লোক আল্লাহর জন্য রাজনীতি করেন এখন অল্প কথাটা হয়েও গেছে স্বল্প এটা কইলেই সবাই মাথা নিচের দিকে দিয়ে দেয় যে হুজুর কি কোন একটু চিন্তা করেন আল্লাহর গোলাম রাজনীতি করবেন কার জন্য আল্লাহর জন্য তো বুকে হাত দিয়ে কোন যে রাজনীতি করবে আল্লাহর জন্য আল্লাহর জন্য কার জন্য এখন অনেকে কয় না কয় যে হুজুর কইয়া বিপদে পড়া দরকার নাই যেমনে আসি থাকতে থাকি আল্লাহ আপনার দিকে তাকাবেন অধিকাংশ মানুষ জাহান্নামে কেন যাবে মানুষ এটা চিন্তাও করে না এই যে কথাটা বললাম এটা কি রাজনীতির কথা এটা আল্লাহর কথা এটা আল্লাহর হাবিবের কথা এটা আপনার মুক্তির কথা যদি না বুঝেন এখনি বোঝার চেষ্টা করেন নাইলে আফসোসের শেষ থাকবে না ঠিক কিনা বলেন আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে দুনিয়ার জীবনে গররাতুহুমুল হায়াতুদ দুনিয়া দুনিয়ার চাকচিক্যতকে ভুলায় ফেলেছিল আমি আল্লাহকে ভুলে গিয়েছিলি আজ আমি আল্লাহ তোকে ভুলে গেলাম সেদিন যদি আল্লাহ ভুলে যায় মনে রাখার মত কেউ কে আছে আরো আসতে বলে ইয়াউমা লা ইয়ানফাউ أتى الله بقلب سليم প্রকৃতপক্ষে কেউ কিন্তু আপনার কাজে আসবে না সন্তান সন্ততি কোনো কাজে আসবে না সম্পত্তি কোনো কাজে আসবে না আপনি যদি নিরাপদ মন নিয়ে আল্লাহর সামনে হাজির হতে পারেন যিনি সেদিন আপনাকে মনে রাখবেন যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে এই আশেপাশে কি কোনো কবর আছে আহা পাশেই কবরস্থ আল্লাহর অনেক গোলাম যাদের জীবনের অনেক মাহফিল ছিল আমাদের সঙ্গে বসে শুনছে ছিল না এরকম ভাই কথা বলেন ছিল না الناس في القبر كالغريق في البحر এই যে আমাদের পাশেই কবরস্থান এই কবরস্থানের মধ্যে যারা ঘুমায় আছে এত বেশি অসহায় তারা
সমুদ্রের ভিতরে সাঁতার না জানলে যেমন অবস্থা হবে আমি যদি এখন প্রশ্ন করি আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি কাউকে ফেলে দেওয়া হয় সবচেয়ে বড় সাঁতারুকে যদি আটলান্টিক মহাসাগরে ফেলে দেওয়া হয় বাঁচার সম্ভাবনা কত আছে একটু আওয়াজ করে বলেন আছে সাঁতারুকে যদি ছেড়ে দেওয়া হয় তারই বাঁচার সম্ভাবনা নাই আর আল্লাহর রাসূল বলতেছে কবরের ভিতরে মানুষ এত অসহায় সাঁতার না জানলে যেমন অসহায় সাঁতার না জানলে কি কোনো উপায় আছে বলেন আছে একমাত্র কবরের ভিতরে চক্ষুটা বন্ধ হওয়ার পরে একমাত্র মানুষগুলা যদি আল্লাহর দয়া পায় যদি আল্লাহ মনে রাখেন মুহূর্তের ভিতরে জান্নাতের নিয়ামতের ফয়সালা হবে যিনি সৌভাগ্যবান বানায় দিবেন তিনি কে কবরে মানুষ নয়টা আফসোস করবে কয়টা এক নাম্বার আফসোস করবে কবরের ভিতরে ইয়া লাইতানি কুনতু তুরাবা মৃত্যুর পরে সবচাইতে বড় আফসোস করে লোকেরা সেদিন বলবে আফসোস যদি মাটি হয়ে যেতাম আর জবাব দেওয়া লাগতো না দুনিয়ার জীবনে যে মাটির উপরে আপনি পাড়িয়ে পাড়িয়ে চলেন দম্ভ করে অহংকার করে আপনি হাঁটেন সেদিন মানুষ আফসোস করে বলবে আফসোস যদি মাটি হয়ে যেতাম হিসাব দেওয়া লাগতো না যদি মাটি হতে পারতাম হিসাব দেওয়ার সময় আল্লাহর সামনে এমন হয়ে যাবে আল্লাহ নিজে বলবেন ইকরা কিতাবাক পড় হিসাব দে কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা আজ হিসাব দেওয়ার জন্য তুমি নিজে যথেষ্ট সেদিন আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে হিসাবের মুহূর্তে যার সামনে দাঁড়ায় মানুষ অসহায় হবে বারবার সেদিন নিজের গুনাহগুলো দেখতে পাবে আর কাঁদবে অসহায়ত্ব প্রকাশ করবে সেদিন যিনি তিল পরিমাণ সার দিবেন না তিনি কে এক নাম্বার আফসোস আফসোস যদি মাটি হয়ে যেতাম দুনিয়ার জীবনে আফসোস থাকে যে একটা বড় কিছু যদি করতে পারতাম ছেলেটা যদি মানুষ হইত ছেলেটা যদি বড় চাকরি করতে পারত বাড়িতে যদি একটা বিল্ডিং বানাতে পারতাম এই সব আফসোসগুলো দুনিয়ার জীবনে পূরণ হওয়া সম্ভব কিন্তু আখিরাতের জীবনে আফসোস কোনোদিন পূরণ হওয়া সম্ভব না ঠিক কিনা বলেন দ্বিতীয় আফসোস করবে মানুষেরা ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি হায় আমার আফসোস আমি যদি আখিরাতের জন্য কিছু পাঠাতে পারতাম আজকে যারা কবরের মধ্যে শুয়ে আছে আমার মতো বক্তার দরকার ছিল না একজনকে যদি আল্লাহ সুযোগ দিতেন তোকে আবার হায়াত দিলাম ওই লোকটা বারবার বলতো দুনিয়াবাসীরা তোমাদেরকে চলে যাওয়া লাগবে ওয়াজ করার সময় নাই শুধু আল্লাহকে ডাকতে হবে এখন ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি আমার আফসোস যদি আখিরাতের জন্য জমা করে আসতে পারতাম দুনিয়ার খুব ক্ষণিকের সময় 60-70 বছরের এই সময় মুহূর্তের ভিতরে ফুরায় যাবে 100-150-200 বছর আখিরাতের সামনে কতটুকু ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা একটা সকাল একটা সন্ধ্যার ভিতরে দুনিয়ার 60-70 বছর ফুরায় যাবে এই দুনিয়া 60-70 বছরের জন্য এত পাগল পাড়া হলেন নিজের যৌবনটাকে এত বড় মনে করলেন শক্তিমত্তাকে এত বড় মনে করলেন নিজের পাওয়ারগুলোকে এত বড় মনে করলেন এই সামান্য সময় আখিরাতের সামনে সকাল সন্ধ্যার মতো এমন জীবন চোখ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে যেই জীবনের কোনো শেষ নাই ওই জীবনের প্রস্তুতি এই সময়ে থেকে নেওয়া লাগবে ঠিক কিনা বলে তিন নম্বরে মানুষ আফসোস করে বলবে ইয়া লাইতানি লামুত কিতাবিয়া যেদিন আল্লাহ পাক বাম হাতে আমলনামা দিয়ে দিবে আর বলবেন আমলনামাটা পড় আল্লাহর হাবিব বলেন মান্নু কিসা হালাক যাকে আল্লাহ বলবেন পর জবাব দে একদিনের গুনাহের জবাব আপনি দিতে পারবেন না
কি পরিমাণ খারাপ খারাপ অশ্লীল অশ্লীল ভিডিও আপনি দেখেছেন জবাব দিতে পারবেন না কি পরিমাণ মিউজিক আপনি শুনেছেন জবাব দিতে পারবেন না আপনি আপনার জবান দিয়ে কি পরিমাণ মিথ্যা বলেছেন জবান দিতে জবাব দিতে পারবেন না আল্লাহ যদি নিয়ম বেঁধে দিতেন এই পরিমাণ গান শুনলে তুই বোবা হয়ে বধির হয়ে যাবে এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে তুই অন্ধ হয়ে যাবে এই পরিমাণ মিথ্যা বললে তুই বোবা হয়ে যাবে এই পরিমাণ অন্যায় করলে তোর হাত অবশ হয়ে যাবে এই পরিমাণ অন্যায় করলে তোর পাটা লোলা হয়ে যাবে আমার মনে হয় আমরা অধিকাংশ লোক বধির হয়ে যেতাম কানে শুনতাম না চোখ দিয়ে দেখতাম না জবান দিয়ে বলতে পারতাম না হাত দিয়ে ধরতে পারতাম না পা দিয়ে হেঁটে যেতে পারতাম না ঠিক কি না বলে সেদিন মানুষ আফসোস করে বলবে ইয়া লাইতানি লাম উত কিতাবিয়া আফসোস আল্লাহ কেন আপনি আমাকে হিসাবনামা দিলেন আমল নামা কেন দিলেন গো মালিক আপনি যদি হিসাব নামা না দিতেন আজ আমি বেঁচে যেতাম সেদিন মানুষ আফসোস করবে যার সামনে পাই টু পা হিসাব দেওয়া লাগবে তিনি কে চার নম্বরে মানুষ সেদিন আফসোস করে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান কেন বন্ধু বানালাম এই লোকগুলাকে কেন বন্ধু বানালাম না আফসোস করে বলবে আল্লাহ কেন এই লোকগুলারে বন্ধু বানাইছিলাম এখন বলেন এই রকম বন্ধুদের পাল্লায় পড়ে গুনাহ করা মানুষের জন্য সহজ না কঠিন আমরা করি কি করি না হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছে আযাব আসার আগে মানুষের চরিত্র কি হবে মানুষের চরিত্র হবে আকসা আবাহু বাপকে দূরের মনে করবে এটা আমার কেউ না এটা আমার অনেক পর আদনা সাদিকাহু বন্ধুকে সবচেয়েতে কাছের মনে করবে পাবনা থেকে আজকে যখন মাহফিল করে ফিরব অনেক সময় দেখি রাস্তার পাশে 15 জন 20 জন 5 জন 4 জন একত্রে জটলা বেঁধে আছে আমি তো অনেক সময় দোয়া ইউনূস পড়া শুরু করি যে আল্লাহ এই তো মনে হয় ডাকাত ধরলো পরে দেখি না এরা গাড়ির ধারে কাছে আসে না কি একটা নিয়ে দেখতেছে আমি চিন্তা করলাম কি রে এরা করে কি পরে দেখি এরা ফ্রি ফায়ার আর পাবজি আস্তে কোন ওইদিকে বুড়া বুড়ি ঘুমাইতেছে মুরব্বি ঘুমাইতেছে সারা দিন কষ্ট করে বাপ ঘুমাইতেছে সে আস্তে করে দরজাটা খুলে বন্ধুর ডাকে সারা দিয়ে চলে আসছে ফ্রি ফায়ার আর পাবজি আফসোস করে মানুষ সেদিন বলবে কেন এই বন্ধু গ্রহণ করেছিলাম বন্ধুদের কারণে যার সামনে সেদিন জিজ্ঞাসিত হতে হবে তিনি কে আল্লাহ চার নাম্বার শেষ কয় নাম্বার যাব সেদিন লোকে আফসোস করে বলবে ইয়াউমা তুকাল্লাবু জুহুহুম ফিন্নার ইয়া ওয়াইলাতানা আতানাল্লাহু ওয়া আতানার রাসূল মানুষ সেদিন আফসোস করে বলবে আফসোস হায় আমার আফসোস কেমন করে বুঝলাম না আর চেহারাগুলা জাহান্নামের দিকে উল্টা করে দেয়া হয়েছে পা উপরের দিকে মাথা নিচের দিকে দিয়ে জাহান্নামের মধ্যে আল্লাহ লটকায় দিবে লোকেরা সেদিন আফসোস করে বলে আফসোস কেন আল্লাহর রসুলের পথটা বুঝলাম না জোরে কোন আল্লাহ আকবার এখন কি বুঝেন জি কইছে একজন এখন বুঝেন তাহলে আফসোস নাম্বার কত শুনাইলাম মাশাআল্লাহ এবার কয় নাম্বার মানুষ সেদিন আফসোস করে ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবীলা আযাব এমনি আসে না আমার ভাইরা আযাব তখনই আসে যখন সারা দুনিয়া ব্যাপী অন্যায় অবিচার বেড়ে যায় যিনি পাকড়াও করেন ধরে ফেলেন তিনি কে এই হচ্ছে এখন অবস্থা দেখবেন অধিকাংশ ছেলেরা চুল কাটে ডানে নাই বায়ে নাই পিছনে নাই সামনের দিক দিয়ে খেরে পাড়ার মতো এক বিগত আছে এরপরে দেখবেন মহিলাদের অবস্থা এমন হয়েছে আর না না এমন হয়েছে মহিলাদের অবস্থা কথায় কথায় বলে সব আমার নামে লিখে দাও তোমার মা বাপকে 1000 টাকা দেওয়ার দরকার নাই কি ঠিক কথা ঠিক
এরকম বলে মহিলারা তা আপনি কি বলেন আপনি কইছেন আপনি তখন কোন তুমি যদি বসতে বলো বসবো তুমি দাঁড়ায় থাকতে বললে দাঁড়ায় থাকব যা বলছেন তাই এরপরে দেখবেন মান্নানা আপনার স্ত্রী আপনারে বলে আমি দেখে আপনার ভাত খেয়ে গেলাম অন্য মহিলারা হলে পোলাও খাইতো বলে এরকম এরপরে দেখবেন হান্নানা আপনি সারা দিন ক্লান্ত হয়ে বাজার ঘাট ব্যবসা বাণিজ্য করে আসছেন একটু পানিটা দাও তো মহিলা এরকম দেখায় দাও ওই যে গ্লাস ওই যে জগ জগ থেকে গ্লাসে সুন্দর করে পানি ঢালিয়া খান আমি দেওয়ার মতো সুযোগ আমার নাই আছে এরকম এরপরে দেখবেন কান্নানা আপনি সোফার মধ্যে বসছেন আটকা সোফা টান দিস আপনি বলছেন কি ও কি হইছে কইরা আমার বাপের বাড়ি থেকে আনছি তাড়াতাড়ি উঠেন হারাম আপনি আনছেন যৌতুক হিসাবে এই হারামের ভিতরে আরাম থাকতে এরপরে দেখবেন হাদ্দাকা ঢাকায় গেছেন শাড়ি আনতে তিন চারশো শাড়ি খুঁজে একটা শাড়ি কিনে আনছেন স্ত্রী দেখা মাত্র আপনি চিন্তা করছেন কি খুশি হবে স্ত্রী তো খুশি হইলই না স্ত্রী উল্টা বলল কি আনলেন এটা তো মরা কালার ঠিক কিনা বলেন এরপরে দেখবেন সাদ্দাকা এমন সব মহিলা বেড়ে যাবে কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করবে আছে না নাই এরপরে দেখবেন বাররাকা শুধু তর্কই করবে না স্বামীর গায়ে হাত তুলতে দেরি করবে না আছে না নাই এই উচ্চ অবস্থা সেদিন সাত নম্বরে মানুষ আফসোস করে বলবে ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুজা ফাউজান আযীমা মানুষ সেদিন আফসোস করে বলবে আল্লাহ কেন এই সকল মুমিনদেরকে বন্ধু বানালাম না এই ইমানদারদেরকে যারা জমিনে দিন কায়েম করতে চায় ইসলামের কথা বলে এদেরকে যদি বন্ধু বানাতে পারতাম যিনি আজকে বিজয়ী বানায় দিতেন তিনি কে আফসোস নাম্বার কত এরপরে কত আট নাম্বার আফসোস সেদিন মানুষ আফসোস করবে আর বলবে ইয়া লাইতানি লাম উশরিক বি রব্বি আহাদ ও আমার আফসোস কেন আমি আল্লাহর সঙ্গে শিরিক করলাম এখন তাকায় দেখেন অধিকাংশ মুসলমান এবাদত কম করলেও শিরিক করে বেশি ঠিক কিনা বলেন জেনা করে মানুষ প্রকাশ্যে না গোপনে আরে কথা কয় না প্রকাশ্যে না গোপনে ডাকাতি করে প্রকাশ্যে না গোপনে সব অন্যায়গুলো করে প্রকাশ্যে না গোপনে কিন্তু শিরিক করে প্রকাশ্যে না গোপনে এজন্য ইন্না শিরকালা জুলমুন আযীম শিরিক হলো সবচেয়ে বড় জুলুম এত বড় অন্যায় মানুষ প্রকাশ্যে করে এই অন্যায় থেকে এখনই তওবা করেন আনান আসসামা আপনার গুনাহগুলো যদি ওই সুদূর আকাশের মেঘমালা পর্যন্ত হয়ে যায় তারপরেও যিনি মাফ করে দিবেন তিনি কি এখন আপনি যদি বলেন আমরা করোনার চাইতে শক্তিশালী মোকাবেলা করেছি করোনাকে ইহা কি আস্তে বলেন ইহা কি রাষ্ট্রীয় পর্যায়ে যদি শিরিকটা করেন রাষ্ট্রীয় পর্যায়ে জনগণকে আবার বলবেন ও আমার জনগণ আল্লাহর কাছে মাফ চান তওবা করেন ফিরে আসেন যার যার ধর্ম অনুযায়ী শেষে কারবার করেন আর মুসলমানের সন্তানেরা তওবা করবেন কার কাছে এই কথাটা বললে কি দোষ হয়ে যাবে আজকে আমি মাহফিলে বললাম এই কয়জন মানুষ শুনলেন মিডিয়ার মাধ্যমে কিছু মানুষ শুনবে যারা তওবা করার করবে কিন্তু যদি সব মানুষ আল্লাহর কাছে বুঝে তওবা করত রাষ্ট্রীয়ভাবে যদি জিনিসটা বোঝানো হতো মানুষগুলা তওবা করত যিনি আযাব উঠায় নিতেন তিনি কে আল্লাহ এবার কয় নাম্বার আফসোস নয় নম্বরে সেদিন আফসোস করবে ইয়া লাইতানা নুরাদ্দু আলা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা ونكون من المؤمنين আফসোস করে বলবে আফসোস আহারে যদি খালি কোরআন হাদিসের কথাগুলো মিথ্যা মনে না করে একটু ঈমান আনতাম মুমিনদের সঙ্গে চলতাম আজ যিনি আমাদেরকে বিজয়ী বানায় দিতেন তিনি কে এখন থেকে কোরআন হাদিসকে মিথ্যা মনে করবেন না মুসলমান স্বাধীনতার 50 বছর পার হয়ে গেল আজও কোরআনে
নিয়মের একটা বিধান বাস্তবায়ন করতে পারেন না কোরআনের দিকে ফিরে আসেন দেশটাকে যিনি পরিবর্তন দিবেন তিনি কে আল্লাহ কোরআনে আপনি দেন নাই কারণ জিনকে সাজা করার জন্য কিছু আয়াত পড়লে জিন সাজা সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস করে ফু দিবেন জিন ঠান্ডা কিন্তু মানুষ বড় মারাত্মক মিনাল জিন্নাতি ওয়ান নাস মানুষ যেটা মানুষ শয়তানটা বড় খারাপ এটারে সাজা করতে হলে কনস্টিটিউশন লাগবে হাবিব বলেন সে সব হতে পারে আমি নবীর উম্মত হতে পারে না ঠিক কিনা বলে আপনি লেলিন মাওসেতুং কার্ল মার্কস সবার চিন্তা চেতনাকে বড় মনে করলেন কোরআনকে কিছু মনে করলেন না আপনি প্রকৃত পক্ষে নবীর উম্মতি হতে পারেন না ঠিক কিনা বলে